নমস্কার বন্ধুরা, একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আর থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন কার বাড়ি এসেছি। চলুন দাদার কিছু পায়রা সব করব। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সঞ্জয় দার বাড়িতে। সঞ্জয় বর্মন, আপনারা অনেকেই চেনেন দাদাকে। আমার চ্যানেলে দাদার বহুত ভিডিও আছে, দাদা এবছরও গেম খেলেছে। যাই হোক, দাদা কিছু জোড়া করেছে। তো দাদা, যে জোড়াগুলো করেছে চলো আমাদেরকে একটু দেখাও। বলো দাসুলাইনের পাড়া, এই দুটো আমি নতুন জোড়া বসাবো। বসে আমার বাচ্চা খুব ভালো রেজাল্ট হয়েছে। কতক্ষণ উঠছে বাচ্চা দাদা? বাচ্চার নর্মালে 7-8 ঘন্টা উঠছে। নর্মালে দমদা নাকি? চোখগুলো একটু দেখুন বন্ধুরা, পায়রাগুলো চোখগুলো খুবই ভালো লাগছে। চোখের পায়রা আছে, এটা হচ্ছে মাদা, এটা হচ্ছে না। আচ্ছা, আমি চোখগুলো ধরে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এসব পায়রা উঠছে না, তাই তো? মানে তুমি যদি জোড়া করেছো সেই উঠছে না পায়রাগুলো। বাচ্চা উঠছে 6-7, বাচ্চা উঠছে, মানে ধাড়ি পেয়ার তুমি উঠছে না, না ওই জন্য চোখটা হালকা হয়ে গেছে হয়তো। বাচ্চা বাচ্চা কি সেল করবে দাদা? আমাদের যারা ভিউজ বন্ধুরা আছে, হোক, আমি তো ভাই এক জোড়া বাচ্চা করেছি, আকাশে দিয়েছি, অলরেডি বাচ্চাগুলো উঠছেই। তো দুটো বাচ্চা উঠছে, আমি ছেড়েছি এদের বাচ্চাগুলো দেখানোর জন্য। তো ভালো উঠছে, এরপরে নেক্সট যদি বাচ্চা হয় আমি নিশ্চয়ই দেবো বাচ্চা। এই হচ্ছে পায়রা ফেডার। পায়ের ট্যাগ লাগানো আছে, তাই তো? ওটা দেখালাম, ওরই মাদা এটা। একদম ছোট পায়রা, এক বিদ্যা পায়রা। হচ্ছে ডানার ফেদার। হচ্ছে ল্যাজ। হেবি ছটপটে ধরে রাখা যায়, সুন্দর পায়রা। বন্ধ লেজের পায়রার ফেস অফ বিউটিটা দেখুন, এই যে টোটাল পায়রাটা, জোড়াটা হচ্ছে দাদা দেখুন, জোড়াটা দেখুন, এই যে টোটাল জোড়াটা। এই যে বাচ্চা খুব সুন্দর রেজাল্ট, বাচ্চা উড়ছে, বাচ্চা একটু একটু দেখিয়ে দেবে। পায়রাগুলো আমার গরমে 8-9 ঘন্টা নর্মালে ওড়ানো আছে, এগুলো আমি এখন বিডার পায়রা ভারি করে মানে করে জোড়া দিই। বাচ্চা কি প্রথম করলে না আগে করেছিলে? এর আগে করেছি আমি। টিপলার পায়রা, টিপলার পায়রা। এই হচ্ছে মাদা। শক্তিশালী ল্যাজ। হচ্ছে পা। এটা দেখালাম, ওরই নর এটা। এদের বাচ্চা কাছে কিরকম উঠছে দাদা? বাচ্চা বাচ্চা আমার কাছে এখন মোটামুটি 5-6 ঘন্টা উঠছে নর্মালে। নর্মালে বাচ্চা করিয়েছি একবার এদের? হ্যাঁ, এই বাচ্চা করিয়েছি, দেখাবো। আচ্ছা, তোমার বাড়ির পুরনো পায়রা নাকি? হ্যাঁ। কোথা থেকে কালেক্ট করেছিল তুমি এগুলো? আমি সারাপুলি দিয়ে কালেক্ট করেছিলাম, দিব্যু ভাই আছে তো ওদের বাড়ি দিয়ে আমি নিয়েছি। হালকা পর আছে পায়ে, তাই তো? এটা হচ্ছে আর একটা জোড়া, আর একটা জোড়া। দেখে মনে হয় সব এক লাইনের পায়রা, খুব সুন্দর জোড়া। একটু আমাদেরকে ধরে ধরে দেখাও দাদা,
এটা নর না মাদা দাদা? এটা নর পায়রা। এদের বাচ্চা কাচ্চা? এদের বাচ্চা কাচ্চাও আছে আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে দাঁড়া দাঁড়া। আরে ভাইবেশন দেখেছো? তারা যেরকম ভাইবেশন আছে শক্তি খুব পায় আর। ফেস অফ বিউটি দেখুন পায়রার। এটা নট পায়রা তাই না? যে নটটা দেখেছি ওরই মাদা। একটা জোড়া বন্ধুরা সবাই বলবেন, আমি জোড়াগুলো দেখাচ্ছি কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন। হচ্ছে মাদা হচ্ছে ডানা টান দেবে তো ডানার পায়রা, এরকম ডানা টেনে রাখা যাচ্ছে না, পায়রা ডানা টেনে নিচ্ছে। ভাইবাসন আছে কোনো বুঝেছো? কিরম ভাইবাসন হচ্ছে হচ্ছে পা দেখালাম ওরই নর এটা। আগে যে মাদাটা দেখালাম ওরই নর এটা। হচ্ছে ডানা হচ্ছে ল্যাচ জোড়াটা আমি একসাথে দেখাচ্ছি। এই হচ্ছে জোড়া তো জোড়াটা দেখুন অবশ্যই বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে জোড়াটা। এটা সঞ্জয় দা নিজেই জোড়া বেঁধেছে, কারোর সাহায্য নেয়নি। তো এর তো এই প্রথম জোড়া হয়েছে, ডিম দিয়েছে, দেখা যাক বাচ্চা কি হয়, আশা করি বাচ্চা ভালো হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে জোড়া কীরকম হয়েছে। সব ফুল শিরা লাইনে পায়রা, আমার যা পায়রা আছে সব ফুল শিরা লাইনে। আচ্ছা ডিম বাচ্চা উঠলে আমাদের ভিউয়ার্স বন্ধু বান্ধবকে দুই একটা দেবে তো? হ্যাঁ নিশ্চয়ই দেবো। তো বন্ধুরা আপনাদের আপনাদের জন্য একটা বিশাল সুখবর, যাদের পায়রা দরকার হয় সঞ্জয় দাকে বলবেন, অবশ্যই সঞ্জয় দা দেবে। ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি, যার যার পায়রা নামার দরকার দাদাকে ফোন করবেন। এখন বাচ্চা কাচ্চা বলে নিশ্চয়ই। হ্যাঁ ঠিক আছে বল। এটা হচ্ছে মাদা আমার, সব পায়রাতে ভাই বসন থাকবে, সব পায়রা কিরম ভাই বসন আছে দেখবে। হতেই হবে হতেই হবে, এটা ভালো পায়রা চেনার লক্ষণ। এই যে ডানায় যে ভাই বেটটা হচ্ছে এটা তাই তো? প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা পায়রাতে আমার ভাই বেট। প্রত্যেকটা পায়রাতে আমার ভাই বেট।
হচ্ছে ডানা, হচ্ছে পাঞ্জা, শুকনো পাঞ্জা। আচ্ছা, যে মাদাটা দেখেছি ওরই নর এটা। এবার আমার ওড়ানো আছে, হচ্ছে ডানা, হচ্ছে পাঞ্জা। এই শক্তিশালী পাখা, এই ছট করে নর্মদা, এই হচ্ছে একটা জোড়া, ভালো জোড়া। নটটা কি পালসার নট? আচ্ছা, পালসার পায়রা দিয়ে আমি ভাঙছি। আচ্ছা দেখো, যে জোড়াটা দেখলাম তারই মাথা। হচ্ছে ডানা, টানি আলাদা পারে ডানা করতে। জোড়াটা আমি দেখাচ্ছি, বড় জোড়াটা দেখুন, পায়রাগুলো দেখুন। তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন সঞ্জয় দা কীরকম জোড়াগুলো কীরকম হয়েছে। মাদা কোন লাইনের মাদা দাদা একটু যদি বলো। ম্যাডাস পায়রা এগুলো, চোখ ডানা তো কাছে মারে না? হ্যাঁ, ডানা আমি কাছে মেরে রেখেছি। এবার আমার বাড়িতে ওড়ানো আছে, বারো ঘন্টা উড়েছে। এই যে খেলেছি, এখনো প্রমাণ আছে, খেলেছিলাম এবারে শীতে। আচ্ছা, এই মাদাটা দেখালাম, ওরই নর আছে এটা। সবুজ মাদাটা দেখালাম আগে, ওরই নর। ডানা দেখো, কাছে মারা না? এটা ডানা একটু কাটা আছে। এই হচ্ছে ফেদা, চড়া চড়া ফেদা আছে। হচ্ছে ল্যাচ, বন্ধ লেগে পড়া। এবার আমি জোড়াটা একসাথে ধরে দেখাচ্ছি। ওভারঅল জোড়াটা দেখুন, এই যে
এসব কালাঙ্কা বাচ্চা ফেলে পেট থেকে, সব পেট থেকে সব কালাঙ্কা বাচ্চা। এই মাত্র দেখালাম ওরই মাথা, এটা এরও বাচ্চা রেজাল্ট ভালো। এই একটা চোখ, ছোট পায়রা শক্তি থেকে তো পায়রা গায়ে চলে আসছে। যে মাথাটা দেখালাম ওরই নর, এটা নিট কালাঙ্কা। এই একটা চোখ, এদিকে চোখটাও সব করো। হচ্ছে ডানা, ডানা টেনেছি, পাটা ওড়াবো আবার গরমে, জোড়ায় ছিল আমি কেটে দিয়েছি। ছেলেছে বলে হচ্ছে পা, হচ্ছে পা, এইখানে বন্ধুরা দেখুন এইখানে কিছু পায়রা আছে দাদার, উড়ানো পায়রা। তো দাদা বেশিরভাগ পায়রাই জোড়া করে দিয়েছে, কারণ গরমে খেলবে। তো একটা কথা বলছি বন্ধুরা, যাদের পায়রা দরকার আছে, যারা পায়রা ভালোবাসেন, কিনতে পাচ্ছেন না, সজ্জাদার সাথে যোগাযোগ করুন। সজ্জাদা একদম ফ্রি অফ কস্টে আপনাদেরকে পায়রা দেবে, কোনো চিন্তা নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।